এই জন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যায় না, কুদরতের সাথে চ্যালেঞ্জ করা যায় না। এই জন্য দেখেন বাংলাদেশে যারা চ্যালেঞ্জ করে রবের সাথে বারবার বারবার চ্যালেঞ্জ করে, যেই চ্যালেঞ্জ করে দেখতে দেখতে দেখে যায় তার উইকেট পড়ে যায়, কি পড়ে যায় বলেন, তার উইকেট পড়ে যায়, বালির ছাড়া শোয়া দেয়, বালির ছাড়া কি তার বালির ছাড়া শোয়া দেয়, আর স্পষ্ট করলাম না আরকি, বুঝেন না, তাহলে বালির ছাড়া কি দেয় শোয়া দেয়। আর তখন যেন রব যেন চ্যালেঞ্জ করে, তোর ফেসবুক এখন কোথায়? ওরা মনে করছে ওদের ফেসবুকে ওদের জীবনের ঠিকানা, কি বলে ফেসবুকে দু চার লক্ষ দু চার কোটি মানুষ দু চার কোটি বেঈমান লাইক দিয়ে দিছে, সে খুশি হয়ে গেছে, কি বলেন? আর শেষ তো কি পড়ে বালির ছাড়া কি দেয় বলেন, বালির ছাড়া। এই জন্য পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা বালির ছাড়া শোয়া, কি বলছি বলেন, বুঝে কর, পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন, আবার কর, বালির ছাড়া শোয়া, জোরে বলেন, পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন, পৃথিবীর সব জালেমদের ঠিকানা বালির ছাড়া শোয়া। তো বলবেন হুজুর তো সব ইমামদেরও তো ঠিকানা বালির ছাড়া শোয়া, সব মুত্তাকিদের ঠিকানাও তো বালির ছাড়া শোয়া, এটার জবাব আমরা দিছি, হ্যাঁ শোয়া শোয়া দুই শোয়া, শোয়া শোয়া কি দুই শোয়া, একটা জাহান্নামের আগুনে শোয়া, একটা জান্নাতের ফুলের পিছনে শোয়া। কতকগুলো মানুষের চেহারা হবে সেদিন, বড় লজ্জিত বড় লাঞ্ছিত, তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে, আর তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, আর তাদের জন্য সেদিন কোনো খাবার হবে না, দরি ছাড়া তাদের আর কোনো খাবারের ব্যবস্থা হবে না, যে খাবারে তাদের ক্ষুধাও নিবৃত হবে না এবং তাদের শরীরও মোটা তাজা হবে না। এই ছিল জাহান্নামীদের আলোচনা। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদের আলোচনা করেছেন, সেদিন কতকগুলো চেহারা হবে হাস্যোজ্জ্বল, তারা সুউচ্চ জান্নাতে, তারা তাদের নিজেদের ইমান ও আমলের বরকতে রব্বে কারীম যা দিবেন সেগুলোর উপরে হবে খুশি, আর তারা সেদিন সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য সেখানে প্রবাহমান ঝর্ণা থাকবে, আর তাদের জন্য সেখানে থাকবে উঁচু উঁচু হাটের ব্যবস্থা থাকবে, আর তাদের জন্য সেখানে আরো থাকবে সারি সারি বালিশগুলো সাজানো থাকবে, আর তাদের জন্য মোটা মোটা গালিচা কার্পেট সাজানো থাকবে। এই কথাগুলো শুনে কুফার মক্কা বলতে শুরু করলো এগুলো বলা আজগবি কথা, এগুলো আজীব কথা, এগুলো আশ্চর্য কথা, এগুলো আবার কিভাবে হবে, ও জাহান্নামে আগুনের ভিতরে আবার পানি কিভাবে হবে, জাহান্নামে আগুনের ভিতরে আবার গাছ কিভাবে হবে, আগুনের ভিতরে আবার গাছ হয় কিভাবে, আগুনের ভিতরে পানি হয় কিভাবে। এরপরে জান্নাতীদের জন্য তারা আরো আশ্চর্য, এখানে এত সুউচ্চ এত সুউচ্চ হাট কিভাবে হবে, ওখানে আবার সারি সারি বালিশ কিভাবে হবে। তো এই সবগুলোর উপরে তারা শুধু এক প্রশ্ন, কিভাবে হবে, যেমন আজকের দুনিয়ার নাস্তিকদেরও একই প্রশ্ন, কিভাবে হবে, কিন্তু সে একথা চিন্তা করে না যে আমি কিভাবে হয়েছি, সে একথা চিন্তা করে না যে আমি কিভাবে কি, আমি কিভাবে হয়েছি, এখন প্রশ্ন কিভাবে হবে, ও জান্নাত কিভাবে হবে, এখন তিনি তাসলিমান আসছেন, ও জান্নাত কিভাবে হবে, এখন তিনি কি নাসছেন বলেন, তাসলিমান আসছেন, জান্নাত কিভাবে হবে, এখন তিনি অমুক এখন তিনি অমুক, এখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, এখন তিনি ব্লগার, এগুলো কিভাবে হবে। তো রব চ্যালেঞ্জ করে বলছেন এগুলো কিভাবে হবে জানো, তুমি যেভাবে বলছো, বলেন তুমি কি, এগুলো কিভাবে হবে, উত্তর দেন, বলেন জাহান্নাম কিভাবে হবে, আর তুমি যেভাবে হয়েছো এভাবে জাহান্নাম হবে, বলে জান্নাত কিভাবে হবে, বলে তুমি যেভাবে হয়েছো এভাবে জাহান্নাম জান্নাত হবে। বাকি কোরআনে কারিমে এই কথাটার উপরে আল্লাহ তাআলা হাজারো দলাইল পেশ করেছেন, শুধু কিভাবে দলিল দিয়েছেন হাজারো হাজারো, কিসের দলিল দিয়েছেন বলেন, কিভাবে দলিল দিয়ে, কিভাবে কিভাবে হবে। এজন্য
তিনটা প্রশ্ন বলেন, কি, কেন, কিভাবে বলেন। তো জান্নাত কি এটা বুঝিয়েছে, এবার জান্নাত কেন এটাও বুঝিয়েছে, লিসা ইহা রাবিয়া, এবার প্রশ্নের উত্তর কিভাবে এটার উত্তর এটা। জাহান্নাম কি এটা বুঝিয়েছে, আর জাহান্নাম কেন এটাও বুঝিয়েছে, আমলাতুন নাসিবা, জাহান্নাম কেন এটাও বুঝিয়েছে, আমলাতুন নাসিবা। বলে জান্নাত কেন, জান্নাত তোমার ঈমান আমলের জাজা, জাহান্নাম কেন, জান্নাত কুফরি আর বেনামাজির জাজা, বেনামাজির সাজা। বলেন জাহান্নাম কেন, কুফরি আর বেনামাজির কি সাজা। এখন তাহলে কি বুঝলাম, এবার কেন বুঝলাম, আরে এবার হলো কিভাবে। আজকের আলোচ্য বিষয় কি বলেন, কিভাবে মানে জান্নাত কিভাবে বানালেন, জাহান্নাম কিভাবে বানালেন। রব বলেন যে আমি এগুলো যেভাবে বানালাম, সুবহানাল্লাহ বলেন, আমি আসমান যেভাবে বানালাম, আমি জমিন যেভাবে বানালাম, আমি পাহাড় যেভাবে বানালাম, আমি উট যেভাবে বানালাম, আমি জান্নাত এভাবে বানাব, আমি জাহান্নাম এভাবে বানাবো। হায় সারা পৃথিবীর সমস্ত বেঈমান বিশ্বের সামনে, সমস্ত নাস্তিক বিশ্বের সামনে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অস্বীকারী বিশ্বের সামনে, সারা পৃথিবীর সমস্ত ইহুদির সামনে, সমস্ত নাসারার সামনে, সমস্ত মুশরিকের সামনে রব্বে কারীমের চ্যালেঞ্জ, আমি আকাশ যেভাবে বানিয়েছি আমি জান্নাত সেভাবে বানাব, আকাশ যেভাবে বানিয়েছি আমি জাহান্নাম সেভাবে বানাব। এখানে কিভাবে উত্তর খুঁজছো তুমি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এগুলো যেভাবে বানিয়েছি তোমার জান্নাত আমি এভাবে বানাব, এগুলো যেভাবে বানিয়েছি তোমার জাহান্নাম আমি এভাবে। বাহ বাহ, দলিলের জন্য মুখতার চার বাক্যে যেন রব্বে কারীম পুরো পৃথিবীকে ঢুকিয়ে দিয়েছেন, আর এই চারটা বাক্য এমন ভাবে নির্বাচিত করেছেন রব্বে কারীম, এই চার দলিল এমন ভাবে পছন্দ করেছেন, এমন ভাবে বাছাই করেছেন চার দলিল। বলে এই চার দলিল আরবরা কুফারে মুক্কা, কুরাইশে মুক্কা, মুক্কার এই মানুষগুলোর সামনে, ওরা যদি চলতো, ওরা যদি চলতো তো ওরা উঠেই চলতো, ওরা উপরে তাকাতো তো আসমান, সামনে তাকাতো তো জমিন, পেছনে তাকাতো তো পাহাড়। কোরআনে কারিমে এমন এক মাহলে, এমন এক পরিবেশে কোরআনে কারিম নাযিল হয়েছে যাদের জন্য বাহন উট ছাড়া কোনো বাহন ছিল না, খাবারের জন্য উট ছাড়া কিছু ছিল না, পানির জন্য উট ছাড়া কিছু ছিল না, ওদের বাহনের জন্য উট, বাহন হিসাবে হলো দুইটা, যেমন ধরেন মোটর সাইকেল এটা হলো মার্কা, এটা হলো মার্কা, ট্রাক হলো মাহমাল, ট্রাক হলো মাহমাল, ট্রাকে বোঝা উঠা, মোটর সাইকেলে মানুষ চলে, প্রাইভেট কার হলো মার্কা, এটাতে মানুষ চলে বোঝা উঠায় না, আর ট্র্যাক্টর হলো কি বোঝা উঠা, মানুষ মানুষ চলে না। তো ওট এমন এক প্রাণী যেটার মধ্যে একসাথে চারটা গুণ আছে, এটা একা একা কোনো মানুষ চলতে চায় তাও চলে, আবার যদি এক টন গম উঠাইতে চাও তাও সম্ভব, আবার যদি খেতে চায় গোস্ত তাও সম্ভব, খেতে চায় দুধ তাও সম্ভব, কয়টা। এরপর হলো এটার পশম দিয়ে জামা, এটার পশম দিয়ে কাপড় আর কম্বল, এবার আর এটা চামড়া দিয়ে জুতা আর খিমা, জুতা আর কি ওরা উট, আর ওদের কাছে উট হলো সবচেয়ে দামি পশু, সবচেয়ে দামি জানোয়ার, সবচেয়ে কি সবচেয়ে দামি। আজীব বিষয় হলেও উট এত বড় প্রাণী, এত বড় প্রাণী, এত বড় প্রাণী, এটা মরু জাহাজ, এটা এত বড় প্রাণী, লেকিন সাখরাহা এটা কি পরিমাণ, কি পরিমাণ আল জিসমুল কাবীর, কি পরিমাণ বড় আর মোটা প্রাণী, লেকিন এটাকে মুসাক্ষার করে টেনে টেনে নিয়ে যেতে পারে আল জিসমুস সগীর, 3 বছরের এক বাচ্চা। আরো আশ্চর্য বিষয় হলো উটেই একমাত্র প্রাণী যে প্রাণীতে আরোহণ করতে উট দাঁড়িয়ে থাকে না, আরোহণ করতে চাওয়া মাত্রই উট বসে যায়,
কিভাবে ঘোড়া কখনো শোয় না বলেন, ঘোড়া কখনো শোয় না বলেন, ঘোড়া কখনো কি করে না? আচ্ছা আজীব বিষয় হলো ঘোড়া শোয় না কেন? ঘোড়া জীবনে কখনো শোয় না, ঘোড়া কি করে না? গর্ভবতী ঘোড়াও শোয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রসাব করে। ঘোড়া কি করে না বলেন? ঘোড়া শোয় না। ঘোড়া কখনো কেন শোয় না? ঘোড়াকে রব্বে করিম বানিয়েছেন শুধুই যুদ্ধের জন্য। যদি সে শুয়া পড়ে আর ঘুমায় যায় তো মুজাহিদ ঘোড়াতে সওয়ার হইতে দেরি হবে, দুশ্মন বা হানা দিতে দেরি হবে। এই জন্য ঘোড়াকে রব্বে করিম বলে দিয়েছে খবরদার তুই কখনো ঘুমাস না। ঘোড়া কি করে না বলেন? ঘোড়া কখন বলিয়াত এই সব হলো ঘোড়ার সিফাত। কিসের সিফাত বলেন? ঘোড়া কখনো কি করে না? ঘোড়া কখনো ঘুমায় না। এজন্য ঘোড়া ঘুমায় না আর উট ঘোড়া দাঁড়িয়েই থাকে, ঘোড়া দাঁড়িয়েই থাকে। এজন্য আমাদের ঢাকা পুরান ঢাকা গেলে দেখবেন রাত তিনটা বাজে ঘোড়া সব দাঁড়ায়। ঘোড়া সব কি গাড়ি দাঁড়িয়ে থাকে কেন? সে অনুমতি নাই। অন্যদিকে আল্লাহ তাআলা উট একটা প্রাণী, তার সারা দুনিয়ার সমস্ত মাখলুকের সমস্ত প্রাণীর পায়ে ভাঁজ একটা, আমাদের পায়ে ভাঁজ দুইটা, এখানে একটা, এখানে একটা, টাকলুতে একটা, হাঁটুতে একটা, টাকলুতে একটা, ঘোড়ার ভাঁজ দুইটা, গরুর ভাঁজ দুইটা, মহিষের ভাঁজ দুইটা, উটের ভাঁজ তিনটা। উটের ভাঁজ কয়টা? উটের হাঁটু দুইটা, উটের হাঁটু কয়টা? দুইটা। বলে কেন উটের হাঁটু দুইটা? উটের হাঁটু যদি একটা হইতো এত বড় প্রাণী বসতে কষ্ট পাইত। এই জন্য আল্লাহ পাক তাকে কি করে দিছে বলেন? হাঁটু দুইটা বানিয়েছে। উট এমন এক প্রাণী যেটা একদিকে মারকাব, একদিকে মাহমাল, একদিকে মাতাম, একদিকে মাসরাফ, একদিকে নিজে আরোহণ করতে পারবা, দুই নাম্বার নিজে এটা উপরে টনে টনে বোঝা উঠিতে পারবা। ইন্ডিয়া রাজস্থান এক গ্রাম থেকে এক গ্রাম, এক শহর থেকে এক শহরের জন্য গেল্লা, গেল্লা মানে গম, গেল্লা মানে কি গম, গেল্লা সরিষা ইত্যাদি মাঠ থেকে নেওয়ার জন্য আর কোনো বাহন নেই, শুধুই আছে ওট। শুধু আছে কি? উটের পেছনে গরুর গাড়ির মতো ট্রাকের মতো লাগানো আছে, ট্রাকের মতো। এটার মধ্যে যে পরিমাণ দিবে লড়ে না, সে টনে টনে দিতে পারে, সে নড়ে না, সে দাঁড়িয়েই থাকে। আবার একটা কয়টা? একটা একটা পেছনে টনে টনে দিয়া সে দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়েই থাকে, দাঁড়িয়েই থাকে, লাফ দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে, সে দাঁড়িয়েই থাকে। বাস চলো কি হল? এরপর হলো সারা দুনিয়া যত চতুষ্প প্রাণী আছে, সারা পৃথিবীর যত চতুষ্প প্রাণী আছে, সবচেয়ে কম খায় যে জানোয়ার এটার নাম উট। এটার নাম কি? কি খাবে? হালকা ফুলকা দু চারটা ঘাস শেষ, দু চারটা খৈল ভুষি শেষ। এটার খাবার সবচেয়ে কি মানে যেদিক দিয়ে তাকাবেন এদিক দিয়ে এটা আশ্চর্য, যেদিক দিয়ে তাকাবেন এটা কি এটা আশ্চর্য। এরপরে হইল সে এক টানা দশ দিন পানি না পান করেছে, চলতে পারে। এক টানা দশ দিন সে পানি না পান করে চলতে পারে। এরপরে হইল যদি মরুভূমিতে তার সাওয়ারি তার পানি শেষ হয়ে যায়, তার সাওয়ারিরও পানি শেষ হয়ে যায়, তো সে মাটির ভিতরে বালির ভিতরে তার নাক বুঝে নাক ঢুকায় দিয়া সে তার পা পানি কোথায় আছে। এবার সে সেদিকে হাঁটতে থাকে, তার মালিক তাকে ছেড়ে দেয়, সে এখানে ঢুকে নাক ঢুকা নাক ঢুকা গ্রাম দিতে থাকে, সে তার পা পানি কোথায় আছে। এবার সে হাঁটতে থাকে হাঁটতে থাকে হাঁটতে থাকে পানির কুঠির কাছে নিয়ে আসে। তা আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার জন্য উট বানিয়েছি, সে আমি তোমার জন্য জান্নাত বানাতে পারবো না? যে আমি তোমার জন্য উট বানিয়েছি সে আমি বেঈমানদের জন্য জাহান্নাম বানাতে পারবো না?
গাছ কিভাবে হবে, জখম কিভাবে হবে, দড়ি কিভাবে হবে, আজিবাজি প্রশ্ন। আচ্ছা বলেন তো দেখি, পানির ভিতরে ব্যাঙে এত বছর থাকে, ব্যাঙের আবার সর্দি হয় কবে? মাছের আবার সর্দি হয় কবে? মাছের আবার জ্বর হয় কবে? তো পানির ভিতরে মাছের জ্বর হয় না কেন? কি আচ্ছা পানির ভিতরে আবার অক্সিজেন হয় কিভাবে? কি এই জন্য রব্বে করিম বলেন আমার জান্নাতের দলিল দেখো কিভাবে, এর দলিল কিভাবে কিভাবে বলেন জান্নাত কিভাবে, আল্লাহ তাআলা বলেন জান্নাত এভাবে, জাহান্নাম কিভাবে, উত্তর কি বলেন? জাহান্নাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, ওরা কি চেয়ে দেখে না? আফালা ইয়ানজুরুন, সারা পৃথিবীর সমস্ত নাস্তিকদেরকে রব চ্যালেঞ্জ করেন, ওরা কি দেখে না? সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা, ওরা কি দেখে না? ইলাল ইবলি, ওরা কি উটের দিকে চেয়ে দেখে না? কাইফা খুলিকাত, এটাকে আমি কিভাবে বানিয়েছি, উটকে আমি কিভাবে বানিয়েছি, ওরা কি দেখে না? যেভাবে আমি উট বানিয়েছি ঠিক সেভাবেই আমি জান্নাত বানাবো, যেভাবে আমি উট বানিয়েছি সেভাবেই আমি জান্নাত। এজন্য এরপরে তো পরের সূরাতে আসবে কওমে আদ আর কওমে সামুদ। হ্যাঁ, হযরত সালেহ আলাইহিসসালামের বস্তি, হযরত সালেহ আলাইহিসসালামের জাতি কি বলছিল? যদি তুমি নবীকে কি বলছিল, সালেহ তাকে কি বলছিল, যদি তুমি এই পাহাড় থেকে এই পাথর থেকে একটা উট বের করে দিতে পারো, কি বের করে দিতে পারো, একটা উট বের করে দিতে পারো, ওরা তো বললো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই পাথর থেকে যদি একটা উট তুমি বের করে দিতে পারো আর ওই উট যদি আমাদেরকে বলে তুমি রাসূল, আমরা মানব। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কথা ঠিক, কথাকে হাসা ঠিক মানবা, মানব। দেখো দেখো কিন্তু হাসাসলাম রব্বে করিম কি করা, কোনটা পাথর ঠিক করে দাও তুমি, ওদেরকে বলো কোনটা থেকে বাইর করতাম, বলো কি ভাই, ওদেরকে বলো কোনটা থেকে বাইর করতাম, এটা থেকে বের কর, বাহ বের হয়ে গেছে কি ভাই, শুধু বের হয় নাই, বের হয়ে এরা মাঠে গেছে, ওদের সমস্ত উটগুলোর খাবার সে একা খেয়ে ফেলছে, এবার পানিতে গেছে ওদের সমস্ত উটের পানি সব সে একা খেয়ে ফেলছে। লেকিন এই কাউম বড় সার্কাস কাউম, এই কাউম ওই উটের পাকে দিচ্ছে, পা খারাপ না, ওই কাউম তো ওই উটের পাকে দিচ্ছে, তো আল্লাহ তাআলার আযাবে পুরো কাউম শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যায় না, কুদরতের সাথে চ্যালেঞ্জ করা যায় না। এই জন্য দেখেন বাংলাদেশে যারা চ্যালেঞ্জ করে রবের সাথে বারবার বারবার চ্যালেঞ্জ করে, যেই চ্যালেঞ্জ করে দেখতে দেখতে দেখে যায় তার উইকেট পড়ে যায়, বলেন না তার কি পড়ে যায়, বলেন তার উইকেট পড়ে যায়, বালির ছাড়া সোয়া দেয়, বালির ছাড়া কি তার বালির ছাড়া সোয়া দেয়, আর আর স্পষ্ট করলাম না আর কি, বুঝেন না, তাহলে মানুষ সবাই কি দেন, সোয়া দেন, আর তখন যেন রব যেন চ্যালেঞ্জ করে তোর ফেসবুক এখন কোথা, ওরা মনে করছে ওদের ফেসবুকে ওদের জীবনের ঠিকানা, কি বলে ফেসবুকে দু চার লক্ষ দু চার কোটি মানুষ দু চার কোটি বেঈমান লাইক দিয়ে দিছে সে খুশি হয়ে গেছে, কি বলেন, আর শেষ তো কি পড়ে, পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন, আবার কোন বালিশালা সোয়া, জোরে বলেন, পৃথিবীর সব নাস্তিকদের ঠিকানা কি বলেন, পৃথিবীর সব জালেমদের ঠিকানা বালিশালা সোয়া, বলবেন হুজুর তো সব ইমামদেরও তো ঠিকানা বালির ছাড়া শোয়া, সব মুত্তাকিদের ঠিকানাও তো বালির ছাড়া শোয়া, এটার জবাব আমরা দিছি, হ্যাঁ শোয়া শোয়া দুই শোয়া, শোয়া শোয়া কি দুই শোয়া, একটা জাহান্নামের আগুনে শোয়া, একটা জান্নাতের ফুলের পিছনে শোয়া, কি হয় আর বলে এটা আমি মানি না, আল্লাহ তাআলা বলেন এগুলো দেখো না,
এগুলো কি? এগুলো দেখো না, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের চুতো বানিয়ে দেন, আমিন। 50 বছর আগের কথা না, হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ 50 বছর আগে তাফসীর শুরু করেন। হ্যাঁ, আমার মনে হয় যদি দুই একবার হুজুরের নাম না বলি তো এই তাফসীরের সাথে আমার কি হবে, এই মাহফিলের সাথে আমার বেইনসাফি হবে, ঠিক না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের চুতো বানিয়ে দেন, আমিন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ বলতেন, আমাদের জন্ম কোরআন মতে, আমার জন্ম কোরআন মতে, হুজুর বলতেন কোন দলীয় কি বলে দলীয় সংবিধান মতে আমার জন্ম হয় নাই, আমার জন্ম কোরআন মতে, আমার মৃত্যু কোরআন মতে। তাইলে বোঝা গেছে আমার সামনেটাও কোরআন মতে যা বলেছে সেটাই হবে, আর মধ্যবর্তী কোরআন মতে যা বলেছে সেটাই করা হবে। কি হয় জন্ম কি মতে বলেন? এই কথাটা হুজুরের বয়ানের প্রায় প্রতি বয়ানই ছিল, ছিল কি ছিল না? প্রায় প্রতি বয়ানে হুজুর এই কথা বলতেন যে আমার জন্ম কোরআন মতে, আমার মৃত্যু কোরআন মতে, অতএব আমার সামনেটাও হবে কোরআন মতে, আমার মধ্যবর্তী জীবনও হবে কোরআন মতে। কি হয় জান্নাত